হাই এভরিওান আমি আজকে দেখাবো কিভাবে বাটা বাটি ঝামেলা ছাড়া কালো জিরা ভর্তা করব এর জন্য লাগবে ওয়ান থার্ড কাপ কালো জিরা পেঁয়াজ মাঝারি সাইজের কুচি করা লবণ পরিমাণ মতো তিনটা মরিচ তিন থেকে চারটি মরিচ মাঝারি সাইজের রসুন কোয়াগুলো মোটা কুচি করে করতে হবে একটি ফ্রাই প্যান গরম করে এখানে আমি কালো জিরাটা টেলে নিব কালো জিরাটা যেহেতু কালো দেখতে বোঝা যাবে না পুড়ে যাচ্ছে কিনা না তাই একটু সতর্কতার সাহায্যে আমরা টেলে নিব এখানে আমরা কোনো খুন্তি ইউজ না করে যদি এরকম নেড়ে নেড়ে টেলে নিই তাহলে সবগুলো কালো জিরা ভালোভাবে টালা হবে কালো জিরাটা টালা হয়ে গেলে আমরা কালো জিরাটাকে একটা পাত্রে তুলে নিব এবং একই ফ্রাই পেনে আমি সরিষার তেল দিয়ে নিব আমি এখানেও হাফ টেবিল স্পুন সরিষার তেল ইউজ করছি সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি কাঁচামরিচগুলো এখানে ছেঁকে নিব ভালো করে কাঁচামরিচগুলো আমি একটু টিপে টিপে ছেঁকে নেব যাতে ভালো করে শেখা হয় এই রেসিপিটা কিন্তু ব্যাচেলারদের জন্য অনেক হেল্পফুল হবে কারণ ব্যাচেলারদের বাসায় সাধারণত ব্লেন্ডার বা শিল্পাটা থাকে না বা অনেক ফ্যামিলিতেও থাকে না কিন্তু হাম্বেল দিস্তা কিন্তু সাধারণত থাকে তো এটা খুব সহজে আমার মনে হয় ব্লেন্ডার বা বাটাবাটি করে না করে হামবেল দিস্তায় করলে আরও সহজে করতে পারি আমরা জিনিসটা তা আমার এখানে কাঁচামরিচগুলো ছিঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে ফেলব তুলে এই একই তিলে আমি শুকনামরিচগুলো টেলে নিব শুকনো মরিচগুলো কিন্তু বেশি কালো করে টালানো যাবে না এতে করে ভর্তার স্বাদ নষ্ট হয়ে যাবে শুকনামরিচ ডালা হয়ে গেছে এখন আমি এটাকেও তুলে নিব তুলে নিয়ে একই ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল অ্যাড করে আর আরেকটু এই রান্নাটা কিন্তু আমরা সরিষার তেলেই করব, কারণ আমরা ভর্তা করছি ভর্তায় সরিষার তেলেই ভালো লাগে তো তেল গরম হয়ে গেলে আমরা রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আমার কাছে ভর্তায় কাঁচা রসুন পেঁয়াজ খুব একটা ভালো লাগে না তাই আমি ভেজে নিচ্ছি আর আমি আজকে কিন্তু ভর্তাটা হামবেল দিস্তায় করে দেখাচ্ছি আমার কাছে এইভাবে ভর্তা করে সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো মজা লাগে আর আমি আজকে একসাথে জি কালো জিরা এবং মশলাগুলো দিয়ে শিল্পাটায় সরি দিস্তায় করছি কিন্তু আপনারা কালো জিরাটাকে টালার পরে আগে কিছুক্ষণ থেতো করে নিয়ে তারপরে মশলা দিয়ে করবেন তাহলে আরও ভালো হবে আমি আজকে সময় স্বল্পতার কারণে একসাথে সব দিয়ে দিয়েছি কিছুক্ষণ এইভাবে করে ছেঁচে নিতে হবে রসুন পেঁয়াজ মরিচের কিন্তু একটা আলাদাই ফ্লেভার আসে এই ভর্তাটায় খেতে খুবই ভালো লাগে আমি একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হচ্ছে ঝাল লবণ দুটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আমি এখানে আমার মতো করে দিয়েছি তো হয়ে গেল মজাদার কালোজিরা ভর্তা